بسم الله الرحمن الرحيم প্রশ্ন, আমি একজন চিকিৎসক, কোন একটি কারণে আমাকে গরিব মিসকিনদেরকে সওয়াবের নিয়ত ছাড়া দান করতে হচ্ছে, আমি কি গরিব মিসকিনদের থেকে বিলিটের টাকা কম নেওয়ার সময় উক্ত দানের নিয়ত করতে পারবো? জি না, পারবেন না। যে সমস্ত ওষুধ আপনারা ফ্রি পান, ওগুলো যদি কোম্পানি আপনাকে মালিক বানাই দিয়ে থাকে, ওই ওষুধ নিজের তো ফিরে দিলে তখন নিয়োগ করতে পারবেন দানের, কিন্তু বিজিট কম নিলে এ নিয়োগ এখানে কাজে লাগবে না। স্বভাবের ভিন্নতা, কিন্তু আপনার উপর যে সদা নাগর অবাধী ছিল ওইটা আদায় হবে না। প্রশ্ন, যানবাহন ও জনসাধারণের চলাচলের রাস্তা ব্লক করে ব্যান গাড়ি ইত্যাদির তরকারি ফলমূল বিক্রি করার শরী হুকুম কি? কর্তৃপক্ষ যদি অনুমতি দেয়, সরকার থেকে নিয়ে নিম্ন পর্যায়ের কর্তৃপক্ষ অনুমতি দিলে বৈধ হবে। প্রশ্ন, এক মসজিদের ব্যবহৃত পুরাতন সাউন্ড বক্স অন্য কোন মসজিদের দাম বা বিক্রি করা যাবে কিনা? জি যাবে। প্রশ্ন, নাবালক শিশুদেরকে উপহারকৃত টাকা তাদের কোন কাজে ব্যয় করা, বাবার সামর্থ্য টাকা কোন কাজে ব্যয় করা বাবার সামর্থ্য টাকা সত্য বৈধ কিনা? যে সমস্ত বস্তু ওদের জন্যই খাস, যেমন তাকে একটা তার জামা দিল, তার একটা খেলনা দিল, এটা তাকেই দিতে হবে, অন্য কোনো কাজে গার্ডিয়ানরা ব্যয় করতে পারবে না। আর যেগুলো তার জন্য খাস নয়, যেমন কোনো খাবার দিল অনেক বেশি, একা সে খেতে পারবে না, তার মানে আপনারা সহকারে খাবেন, এগুলো পিতা মাতা সহকারে খেতে পারবে। যদি টাকা পয়সা দিল, এই ব্যাপারে দেখতে হবে সামাজিকতা কি, গৌরব কি, প্রচলন কি। যদি টাকা পয়সা দেওয়ার দ্বারা প্রচলন থাকে, পিতা মাতাকে দেয় তো খরচ করতে পারবে, আর যদি প্রচলন থাকে না, ওই ছেলেকে দেয় তাহলে ওর জন্য রেখে দিতে হবে। কিন্তু আসলে প্রচলন কি পরিমাণ হয়েছে না হয়েছে এটা বোঝা অনেক সময় কঠিন, তাই এই ধরনের শিশুদেরকে মানুষ যা উপহার দেন তাদের জন্য রেখে দেওয়া যায়। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন নাকি মাঝে কোনো পর্দা ছিল? এ সম্পর্কে হাদিসে কোনো কিছু বর্ণিত নেই। প্রশ্ন, জনৈক মুফতি সাহেবের নিয়ে নিকট শুনেছি আল্লাহর শ্রীমতি নামের শিরিক করলে ইমান চলে যায়, কথাটি কতটুকু সত্য? প্রশ্নটি অস্পষ্ট। শ্রীমতি নাম যেমন রহমান থেকে নিয়ে একবারে 93 নাম শেষ পর্যন্ত, যদি যেমন কারো নাম থাকে আব্দুল করিম, আপনি শুধু করিম বলে দেখেছেন, এটা না জায়েজ নয়, অনুত্তম, কিন্তু করিম বলে ডাকা না জায়েজ নয়, কিন্তু শুধু রহমান বলে ডাকা এটা না জায়েজ, এটা করা যাবে না। প্রশ্ন, ইমাম সাহেব সালাম ফেরাতে দেরি করায় আমার তাসাহুদ দুরূদ শরীফ দোয়া মাহফুজা পড়ে সময় থাকে, আমি কি বারবার দোয়া মাহফুজা পড়তে পারবো? বারবার পড়ার তুলনায় কোরআন হাদিসে বর্ণিত অন্যান্য দোয়া পড়তে থাকবেন, রব্বানা আতিনা রব্বানা জালামনা, এই ধরনের অন্য যত দোয়া আছে এগুলো পড়তে থাকবেন। বারবার যদি দোয়া মাহফুজায় পড়েন তাও না যায় হবে না, পড়তে পারবেন। প্রশ্ন, আপনার পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে বাংলাদেশের জমি কুশরী নাকি খারাজি, এর বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত জানা যায়নি। এখন আমার প্রশ্ন হল, তাহলে কি আমাদের উপর বাংলাদেশের জমিনে কুশর খারাজ কোনো কিছু ওয়াজিব হবে না? সাথে সাথে আমি একথা বলে দিয়েছি, সতর্কতামূলক কুশর দিয়ে দেওয়া ভালো। প্রশ্ন, আমরা সাধারণ মানুষ, তাই নিজের কাছে টাকা পয়সা রাখাটা অনেক রিক্স, আবার ব্যবসায়ী না হলে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চায় না, এই পরিস্থিতিতে কি সুদের টাকা গরিব মিসকিনদেরকে বিলিয়ে দেওয়ার নিয়তে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা বৈধ হবে? জি বৈধ হবে। প্রশ্ন, ইসলামী ব্যাংকের মদারা বা ফান্ডে টাকা রাখা এবং তার থেকে অর্জিত লাভ ভোগ করা বৈধ হবে কিনা? ইসলামী ব্যাংক পুরোপুরি সুদ মুক্ত নয়, এজন্য বৈধ বলা যাবে না। প্রশ্ন, আমরা জানি মেসোয়া করা সুন্নত, তবে তা কিভাবে করলে সুন্নত আদায় হবে এবং তা কতটুকু পরিমাণ হওয়া চাই বিস্তারিত জানালে উপকৃত হতাম? মেসোয়া প্রথমে কমাত্তম এক বিঘত লম্বা হওয়া, শাহাদত আকুল পরিমাণ মোটা হওয়া, নরম গাছের ডাল বা শিকড় হওয়া,
বাঁশের ডাল সলা কিংবা ডালিমের ডাল কিংবা গাছের শিকড় ন্যাচারাল হিসাবে ব্যবহার করা বৈধ নয়। অন্য যে কোনো গাছের পারবেন, খুব নরম করে চিবিয়ে নেশা করবে। নিয়ম হবে প্রথমে উপরের মাড়ির ডান দিক তিনজন, এরপর উপরের মাড়ির বাম দিক তিনজন, তৃতীয়বারে নিচের মাড়ির বাম দিক ডান দিক তিনজন, চতুর্থবারে নিচের মাড়ির বাম দিক তিনজন। এরপরে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন। প্রশ্ন, একামতের পর পাতা সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন, এই কথা বলা যাবে কিনা? জি যাবে। প্রশ্ন, আমার বাবা মা ও আত্মীয় স্বজন যেন আল্লাহর দিনের সহি বুঝ দান করেন, আমি। প্রশ্ন, একজন সরকারি চাকরিজীবী জানতে চান অফিসের নিয়মের কারণে তাকে সবসময় ডাক্তার নিজ পর্যন্ত ব্যাট করতে হয়, শু করতে হয়, এখন সে কি করবে? ডাক্তার উপরেই পড়বে, নিচে পড়বে না, এই নিয়ম মানবে না। প্রশ্ন, মেয়ে বাচ্চা মায়ের বুকের দুধ কতদিন পান করতে পারবে? ছেলে হোক মেয়ে হোক উভয় জনের জন্য 2 বছর পান করার নিয়ম এর অতিরিক্ত পারবে না। প্রশ্ন, অনেক সময় ইমামতের জন্য কাউকে অনুরোধ করা হলে তিনি বলেন আমার ফজরের নামাজ অথবা আসরের নামাজ কাজা হয়ে গেছে। জানার বিষয় হল শরীয়তে এমন কোন নিয়ম আছে যে নামাজ কাজা হলে ইমামতি করতে পারবে না? এক রক্ত নামাজ কাজা হয়ে গেলে এটাকে সামনের রক্ত আসার আগে আগে কাজা করে নেওয়ার নিয়ম, যদি কাজা না করে সামনের রক্ত পড়ে গেলে এই সামনের রক্ত নামাজটা ঝুলন্ত অবস্থায় থাকে, রদ হয় না, কবুল হয় না। যদি সামনের রক্ত পড়ে এরপর কাজাটা পড়ে গেলে এই নামাজটা নষ্ট হয়ে যায়, এই নামাজ আবার করতে হয়। এই জন্যই এই অবস্থায় ইমামত করা ঠিক নয়, যদি এর আগে আমি মারা গেলাম মুসিবত। প্রশ্ন, ফজর নামাজের পর প্রথম রাকাতে ইমাম হুজুর তেলাবাত শুরু করার কিছু সময় পর আমি এসে নামাজে শরীক হই, তখন কি তাকবীর দিয়ে নামাজে দাঁড়িয়ে যাব নাকি তাকবীর দেওয়ার পর সানা পড়ব? কিনা সানা পড়বেন না, তাকবীর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। প্রশ্ন, আমরা যখন সফর অবস্থায় থাকি তখন কি সুন্নত নামাজেরও কসর করতে হবে নাকি শুধু ফরজ? কসর শুধু ফরজ নামাজ আর সকল নামাজের নয়, জোহর আসর এবং একা তিন নামাজের, হজর মাগরিবের কসর নেই, সুন্নত ওয়াজিবের কোনো কসর নেই। আর সফর অবস্থায় যদি আপনার সময় থাকে, শ্বশুর বাড়ির সফরের দূরত্বে বেড়াইতে গেছেন, 1 সপ্তাহ থাকবেন, খাওয়ার ঘুমানো ছাড়া কোনো কাজ নেই, এখানে আপনাকে সুন্নত করা লাগবে। আর যদি রাস্তায় তাড়াহুড়া থাকে, চোর ডাকাতের ভয় থাকে, দুশ্মনের ভয় থাকে, গাড়ি চলে যাওয়ার ভয় থাকে, সাথী সঙ্গে চলে যাওয়ার ভয় থাকে, তাহলে সুন্নত ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। প্রশ্ন, আপনি যখন তাফসীর আলোচনা অবস্থায় থাকেন তখন কি তাফসীর পড়া যাবে? জিনা এটা নিয়ম নয়, আপনার একাগ্রতা নষ্ট হবে। তাফসীর থেকে তালিমের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি, এখন সব কিছু বন্ধ করে একাগ্রতার সাথে তালিম শোনাই আবশ্যক। প্রশ্ন, তারপরে প্রস্তাব লাগবে, তারপর কয়বার ধৌত করতে হয়? পুকুর নদী কিংবা কলের নিচে যদি ধন তাহলে বার্তার নেই, অন্তর যখন সাক্ষী দিবে পাপ হয়ে গেছে তখনই পাপ হয়ে গেছে, যদিও একবার তুলে অন্তর সাক্ষী নেই। আর যদি ভগ্নি বা কোনো পাত্রে চুবিয়ে চুবিয়ে ধন তাহলে 3 বার দিতে হবে। প্রশ্ন, আমি পাপ করতে করতে অন্তরকে নষ্ট করে ফেলেছি, হুজুরের কাছে দোয়া চাই আল্লাহ আপনার যেন আমাকে মাফ করে দেন, আমি। প্রশ্ন, 8 মাস হলো একটা মেয়ে খুঁজতেছি বিয়ে করার জন্য কিন্তু মিলছে না, আরো খুঁজতে থাকুন। প্রশ্ন, কেউ যদি হজ ফরজ হওয়ার আগেই হজ করে আসে তাহলে পরে তার উপর হজ ফরজ হলে আবার করতে হবে? পরে অবস্থায় যদি ফরজ হওয়ার আগে হজ করেন পরবর্তীতে ফরজ হওয়ার পর আর করা লাগবে না, ওই আগের হজ দ্বারাই ফরজ আদায় হয়ে যাবে? না, বালক অবস্থায় করে থাকলে ফরজ হওয়ার পরে আবার করা লাগবে। প্রশ্ন, কিছু কিছু আহলে হাদিস ভাই আসরের নামাজ 3-4-30 মিনিটে পড়ে, তাদের কি নামাজ হবে? 3-4-30 মানে এটা আসলে একটু সূক্ষ্ম ব্যাপার আছে, সূর্য কি পরিমাণ পশ্চিম আকাশে গেলে আসরের ওয়াক্ত হয় এ নিয়ে মতানৈক্য আছে। প্রত্যেক বস্তুর ছায়া তার থেকে দ্বিগুণ হওয়ার পরে সূর্য যখন বরাবর মাথার উপরে থাকে তখন একটু ছায়া থাকে, দ্বিগুণের সাথে এই ছায়াটা যোগ দিলে যতটুকু হয় এরপরে আসর ওয়াক্ত শুরু হয়,
নাকি এক গুণের পরে সূর্য মাথার উপর থাকলে যেটুকু ছায়া থাকে এটা যোগ দিলে আসরক্ত শুরু হয়, মতানৈক্য আছে। ওই ছায়া সম পরিমাণ হয়ে সূর্য মাথার উপর উঠার পর যেটুক থাকে এটুকু যোগ দেওয়ার থেকে একটু বেড়ে গেল আসরক্ত হয়, একথাও কিতাবে আছে। যে ওরা পড়ে নিলে তাদের নামাজ হয়নি একথা বলা যাবে না, হয়ে গেছে বলতে হবে। প্রশ্ন, বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে যেসব মোবাইল সেট আমদানি করা হয়, উক্ত মোবাইল সেট ক্রয় বিক্রয় এবং ব্যবহার কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ? এগুলো ব্যবহার জায়েজ, তবে এইভাবে আমদানি রপ্তানি বোঝানো জায়েজ। প্রশ্ন, মা বাবা যদি তাদের ছুটে যাওয়া নামাজের ফিদিয়া মেয়েদেরকে দেওয়ার জন্য হুকুম করে তাহলে কি মেয়েদের উপর তা আবশ্যক হবে, জিনা হবে না? প্রশ্ন, কোরআন পড়লে যেমন প্রতি হরফে নেকি হয়, হাদিসের এবারত পড়লেও কি প্রতি হরফে নেকি হয়, যে নেকি হয়? প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? এগুলো বেহুদা প্রশ্ন। এই মসজিদটি কি ইট সিমেন্ট আর বালির তৈরি নাকি সামনের তৈরি? দরকার আছে বলেন জানান। এই মসজিদ কি ইট সিমেন্ট আর ইটের তৈরি নাকি সামনের তৈরি, এই কথা জানার কি দরকার আছে? নাই, জানার দরকার আছে এটা মসজিদ কিনা। মসজিদ হইলে মসজিদের ফজিলত পাওয়া যাবে, মসজিদ না হয়ে যদি ইরা দিয়ে বানিয়ে দেওয়া হয় মসজিদের ফজিলত পাওয়া যাবে না। তো উনি নবী কিনা প্রমাণিত হলে তাকে মানতে হবে। যে মাটির তৈরি না সোনার তৈরি এগুলো লোককে বোঝা, এই সময় এত সময় কষ্ট করা মুসলমানের সান নয়, কিসের তৈরি দরকার নেই। প্রশ্ন, মিরপুর এক নম্বরে অবস্থিত মাজার জিয়ারত করা যাবে কিনা? জি যাবে, তবে উরুসের সময় নয়। প্রশ্ন, আখেরি চার সোমবার কি? আখেরি চার সোমবার রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরে একটু সুস্থ হয়েছিলেন, একে আখেরি চার সোমবার বলে, এই সময় ভিন্ন কোনো ইবাদত নেই। প্রশ্ন, এই নিয়তে ব্যাংক অ্যাকাউন্ট খুলি যে অতিরিক্ত কোনো লাভ গ্রহণ করব না, যদি অতিরিক্ত লাভ আমাকে দেয়া হয় তাহলে তার স্বভাবের নিয়ত ছাড়াই দান করে দিব, তাহলে কি আমার কোনো গুণা হবে? টাকা হেফাজতের জন্য রাখলে গুণা হবে না, কিন্তু এইভাবে লাভ এনে ফকির মিসকিনকে দেয়া নিয়তে রাখলেও গুণা হবে, এটা বৈধ হবে না। প্রশ্ন, কোরবানের গোশত বিক্রি করার বিধান কি? কোরবানের গোশত বিক্রি করা মাকরুহে তাহারিনি, বিক্রি করে ফেললে বিক্রি লব্ধ টাকা সাদাকা করে দেওয়া ওয়াজিব, নিজে খাওয়া বৈধ নয়। প্রশ্ন, নামাজে উজু ভেঙে গেলে উজু করার জন্য নামাজিদের সঙ্গম দিয়ে যাওয়া যাবে কি? দিয়ে যাওয়া যাবে। প্রশ্ন, তাজা নামাজ নামাজের আগে পড়ব না পরে পড়ব? আগে পড়বেন, পরে পড়লে রক্তের নামাজটা নষ্ট হয়ে যাবে, এটা আবার করতে হবে। প্রশ্ন, প্রশ্ন, আমরা জানি বান্দারির মুড়ি, আমার নামই বান্দারির মুড়ি, আমার নানা যখন নামাজ পড়ে তখন নামাজের আগে দুইটি সেজদা দেয় এবং তারপর নামাজ শুরু করে, সেজদা করার পর বলে এই সেজদা তার পীরের জন্য দেয়, এগুলো শিরিক, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, যদি হানাফি মাযহাব পন্থীগণ তাদের নামাজের জামাত অন্য মাযহাবের ইমাম দ্বারা শুরু করে তাহলে কি ইমামতের সুন্নত আদায় হবে? জি আদায় হবে। প্রশ্ন, কেউ যদি নামাজে কোন রাকাতের দুইটি সেজদা না দিয়ে ভুলে একটি সেজদা দিয়ে দাঁড়িয়ে যায়, তবে এখন মুসল্লির কি করণীয়? মনে পড়া মাত্র আরেকটি সেজদা দিবে, যেখান থেকে সেজদা গিয়েছিল উঠে আবার ওখান থেকে নামাজ শুরু করবে। প্রশ্ন, ইসলামী ব্যাংকের নামে বাংলাদেশের যে সকল ব্যাংক আছে সেগুলোতে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখা যাবে কি? হেফাজতের জন্য রাখা যাবে। প্রশ্ন, ইসলামী ব্যাংকের মোদারাবা কি বাস্তবে শরীয় সম্মত? পূর্ণ শরীয় সম্মত নয়। প্রশ্ন, আমি একজন মাদ্রাসার ছাত্র, আমার পারিবারিক অসচ্ছলতার কারণে আমার কর্মচারী পরিচালনা করেন আমার এক খালা, তার স্বামী ব্যাংকে চাকরি করেন এবং আমি জানি আমার টাকা তার স্বামীর টাকা থেকে দিয়ে থাকেন এবং আমার মা আমাদের সংসারে মাদ্রাস ছাত্র এখন পরে দেখা করবেন। প্রশ্ন, আল্লাহর পক্ষ থেকে কোনো লোকের উপর গজব নাজিল হয় এবং গজব নাজিল হওয়ার কারণে যদি সে পাথর হয়ে যায় অথবা কোনো পশু হয়ে যায় যেমন গরু ছাগল ইত্যাদি, তাহলে তার স্ত্রীর হুকুম কি? তাকে হয়ে রফতার করে জানবেন।
প্রশ্ন মাওলানা আব্দুল মালিক সাহেব কি সাইফুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেবের ছাত্র? জি, ওনার ছাত্র। প্রশ্ন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ইমামুল আসর কেন বলা হয়? আসর মানে জমানার সময়, কাল। তিনি ওই কালের ইমাম ছিলেন, এই জন্য ইমামুল আসর বলা হয়। প্রশ্ন আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে নেক হায়াত দান করুন, আমিন। হুজুর, আমি অর্থাৎ জামের একজন ছাত্র, আমি আপনার বলি দিতে চাই। ছাত্র হলে এখানে কেন? পরবর্তী দয়া করবে। প্রশ্ন নানা কি আপন নাতি কি বিবাহ করতে পারবে? জি, না, পারবে না। প্রশ্ন যেই মহিলাকে তার স্বামী তালাক দেয়নি সেই মহিলাকে অন্য কেউ বিবাহ করে সংসার করে, তাহলে তার এই সংসার যে মিলন হবে তা জিনা হবে কিনা? নিঃসন্দেহে জিনা হবে, আল্লাহ মাফ করুন। প্রশ্ন আমাদের পরিবারের মাঝে সুখ শান্তি ও আমার বাবার আয় রোজগারের উন্নতি দেখে আমার এক প্রতিবেশী কুকুরি কালামের বান্দনা করেন, তাই দিন দিন সবকিছু বিনষ্ট হতে লাগলো এবং বাবার পেরেশানি বাড়তে লাগলো এবং যে ব্যবসা করে শুধু লস অবনতি হয়। জানা যায় যে কুকুরি কালামের বান কুকুরি কালামের দ্বারাই কাটতে হয়, তাই জানার বিষয় হল শরীয়তে এই ক্ষেত্রে কি বলে? যে না, কুকুর দিয়ে কাটা যাবে না কোন অর্থ। প্রশ্ন জানাজা আমাদের দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ শরীফের সাথে কি দোয়ায় মাহফুরা করতে হবে? জিনা করতে হবে না। প্রশ্ন গত সপ্তাহে মাওলানা সহিউল্লাহ বুয়ার সম্পর্কে এগুলো এখানে দরকার নেই। প্রশ্ন জান্নাতুল কাফিতে কবর হওয়ার কি কোনো ফজিলত আছে? যে ফজিলত আছে। প্রশ্ন আজানের পূর্বে কিছু মুয়াজ্জিনকে দেখা যায় আল্লাহ উম্মা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জেলা এগুলো বেদাত হাদিস কোরআনে কোথাও নামাজ আজানের আগে এ ধরনের দুরুদ শরীফ পড়ার কথা নেই, আজানের পরে মুসলিম শরীফে আছে দুরুদ শরীফ পড়ার কথা। প্রশ্ন আজকে এক মসজিদে আমি জুমার নামাজ পড়তে গেলাম, সেখানকার খতিব সাহেবকে দেখলাম সে প্রথমে নবীর প্রশংসা সম্পর্কে গজল গাইল এবং পরে উচ্চস্বরে দুরুদ পাঠ করলো, তারপর বয়ান শুরু করলো, এমনটি করা বৈধ কিনা? যদি গজল ইসলাম সম্মত হয় এ ধরনের গজল গাওয়া অবৈধ নয়, তবে দুরুদ শরীফ উচ্চস্বরে সমস্বরে যেটা পড়া হয় সাধারণত আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রশ্ন খতনা কোথা থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে এসেছে। প্রশ্ন মোবাইলে দেখে দেখে কোরআন শরীফ পড়লে কি কোরআন শরীফ পড়ার স্বভাব পাওয়া যাবে? জি, যাবে। প্রশ্ন বিয়ের মশালা জানতে চাই, আমি শুনেছি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যারা অনুসরণ করে তারা নাকি তিনজন মেয়ে পক্ষ থেকে সাক্ষী এবং তিনজন ছেলে পক্ষ থেকে সাক্ষী থাকলে বিবাহের কাজ সম্পাদন হয়ে যায়, এই মশালা কি সঠিক কিনা? সঠিক নয়, সাক্ষী থাকতে হয় মাত্র দুইজন, পক্ষতক্ষ নাই, মজলিসের দুজন সাক্ষী যেখান থেকেই হোক না কেন উপস্থিত থাকলে বিয়ে হয়ে যায়। প্রশ্ন পবিত্র কোরআন কারীমের তাফসির শেষে আপনার জিম্মায় একটি বিবাহ অনুষ্ঠানের অনুরোধ রইল,